우주가 생긴 그날부터 계속 모험의 세계를 বর্তমান সময়ে মানুষের দেশীয় গানের পাশাপাশি অন্য দেশের গানের প্রতিও আগ্রহ রয়েছে। তেমনই কোরিয়ান গান বা কে পপ এর প্রতিও এদেশের মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কোরিয়ান গান বা কে পপ এর অন্যতম একটি বয় ব্যান্ড হল বিটিএস, যারা ইতিমধ্যেই সারা বিশ্বে বেশ পরিচিত। অনলাইন প্ল্যাটফর্ম উইভার্সে ভক্তদের সঙ্গে খুনসুটিতে মত্ত থাকতে দেখা যায় 7 সদস্য বিশিষ্ট কে-পপ এই ব্যান্ড সদস্যদের। সম্প্রতি ভক্তদের উদ্দেশ্যে উইভার্সে একটি অডিও পোস্ট করেছেন বিটিএস সদস্য জিমিন। সেখানে তিনি জানান, ভক্তদের ভীষণ মিস করছেন তিনি। রেকর্ড করা ওই অডিওতে জিমিন বলছেন, তিনি আর্মিকে মিস করছেন। ভক্তরাও সেখানে আবেগঘন সব মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছে, আর্মিও তোমাদের মিস করছে। এছাড়া নিজের স্বপ্ন নিয়ে এক পোস্টে জিমিন লিখেছেন, শেষ দেখা কোনো স্বপ্নের কথা মনে পড়ে? এক ভক্ত সেখানে লিখেছেন, আমাদের কাউকে বিয়ে করো। এই প্রস্তাবের কোনো জবাব দেননি জিমিন। তার বদলে জিমিন লিখেছেন, না। বিটিএস এর জন্য পুরস্কার লাভ এখন ডাল ভাত হয়ে গেছে। 14 নভেম্বর অনুষ্ঠিত এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস এর 4টি শাখায় পুরস্কার জিতেছে তারা। এছাড়া নিজেদের দেশে পেয়েছেন সিওল মিউজিক অ্যাওয়ার্ডস, গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডস, এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস, মেলন মিউজিক অ্যাওয়ার্ডস সহ আরও অনেক পুরস্কার। ¶¶